আসসালামু আলাইকুম ভাইও সবাই কেমন আছেন তো আমরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি কিন্তু আজকেও আমরা চাকরির ডাক নিয়ে আলোচনা করব কারণ গত যে ভিডিওটা ক্রিয়েট করছি এই সপ্তাহে চলতি সপ্তাহের একুশ আগস্ট দু হাজার বিশ তো এই চাকরির ডাক এই সপ্তাহের চাকরির ডাক আজকে নতুন আরেকটা কালেক্ট করেছি এটা একটু ক্লিয়ার আছে সেক্ষেত্রে আমি এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আশা করি সঙ্গে থাকবেন তো তাহলে প্রথম যে চাকরির সাপ আছে এখান থেকে শুরু করে দিচ্ছি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় এখানে একুশ জন লোক নিয়োগ করা হবে একাধিক পদের আন্ডারে তো এক নম্বর পদ যেটা আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে দেন দুই নাম্বার দেখতে পাচ্ছে সিনিয়র সাইন্টিফিক অফিসার এখানে সংক্ষেপে দেওয়া আছে এস এস ও লোককে দেখে নেবেন এই পদে নয়জন লোক নিয়োগ করা হবে সাইন্টিফিক অফিসার এস ও এখানে দুজন লোক নিয়োগ করা হবে চার নাম্বার পদ দেখতে পাচ্ছে সিনিয়র টেকনিশিয়ান এই পদে দুজন লোক নিয়োগ করা হবে এবং পাঁচ নাম্বার দেখতে পাচ্ছি টেকনিশিয়ান তো এখানে যে ইটা বেতন স্কিল সহ দেওয়া আছে এখানে দুজন লোক নিয়োগ করা হবে তো তারপরে যে চাকরি জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট এইখানে বারো জন লোক নিয়োগ করা হবে এক নম্বর যে পদ দেখতে পাচ্ছি গবেষণা কর্মকর্তায় তিনজন দুই নম্বর পদ হচ্ছে সহকারী গবেষণা কর্মকর্তা এই পদে দুইজন তিন নম্বর দেখতে পাচ্ছি কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট এই পদে একজন এবং চার নম্বর ষাট মধ্যে অক্ষরে কাম কম্পিউটার অপারেটরে তিনজন লোক নিয়োগ করা হবে দেন খিলগাঁও গভর্নমেন্ট কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেখতে পাচ্ছি সাতটা পদে মোট সাতজন লোক নিয়োগ করা হবে অধ্যক্ষ এক নম্বর পদ অফিস সহকারী কাম হিসাব সহকারী কলেজ শাখায় একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কলেজ শাখায় একজন গবেষণাগার অথবা ল্যাব সহকারী কলেজ শাখা একজন কম্পিউটার ল্যাব অপারেটর মাধ্যমিক শাখায় একজন পরিচ্ছন্নতা কমী মাধ্যমিক শাখায় একজন নৈস্ব প্রহরীতেও মাধ্যমিক শাখার আন্ডারে সৃষ্ট পথ তো এখানেও একজন লোক নিয়োগ করা হবে তো সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য এইখানে দেওয়া আসছে একটু দেখে নেব নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে এক নাম্বার পদ দেখতে পাচ্ছি সিকিউরিটি অফিসার এই পদে একজন অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার দুই নম্বর পদে দুজন লোক এবং তিন নম্বর দেখতে পাচ্ছি সিকিউরিটির সার্জেন্টে তিনজন লোক নিয়োগ করা হবে দেন আর লাস্ট দেখতে পাচ্ছি চার নম্বর আছে সিসি টিভি অপারেটরে দুজন লোক নিয়োগ করা হবে তো তারপরের যে চাকরির সার্কুলার এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিকের চাকরি পদ সংখ্যা পাঁচশত একান্ন বিস্তারিত তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে বিস্তারিত দেওয়া নাই সরি তো আমরা এই এটার যে ওয়েবসাইট আছে মেন ওয়েবসাইট সেনাবাহিনী তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত সার্কুলারটা দেখে নেবেন তো এখানে যে বিভিন্ন পদ আছে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আবেদনের সমস্ত প্রক্রিয়া শো দেওয়া আছে আমরা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেব তো এখানে জাস্ট সার্কটা দেওয়া হয়েছে অসামরিককে পাঁচশো একানব্বই সেটা জেনে নিলাম ডিসক্রিপশন চেক করে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য আপনি সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন তো এখানে যে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাটাগরি ক দেখতে পাচ্ছি উচ্চ মান করনিক সয় ডেলিভারি ম্যান এক তো এইভাবেই একটু দেখে নেবেন আমি এখানে আর বলছি না দেন দেখতে পাচ্ছি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস সেইখানে পথ সংখ্যা একশো তো ছয় পাঁচটা পদের অধীনে দেখতে পাচ্ছি এক নম্বর পদ হচ্ছে হেড অফ রিটেইলার এই পদে একজন দুই নম্বর পদ হচ্ছে এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং ডিলার সেলস এখানে পাঁচজন এই পদে এরিয়া ম্যানেজার তিন নাম্বার পদ এখানে দশজন এক্সিকিউটিভ ডিলার সেলসও দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ জন পাঁচ নাম্বার পদ হচ্ছে এক্সিকিউটিভ এখানে সেলস অ্যান্ড মার্কেটিং প্লাজা শোরুম প্লাজা অথবা শোরুম তো এই পদেও পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে তারপরে যে চাকরি থাকলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো গ্রেড বেতন গ্রেড এগারো চারজন অ্যাডমিন অফিসার তো একজন এই পদে তিন নম্বর হচ্ছে হিসাব রক্ষক এ পদে একজন নার্সিং সহকারী মহিলা জানাবার পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পাঁচ নম্বর পদে একজন লোক নিয়োগ করা হবে মুক্তিযুদ্ধ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পঁচানব্বই জন নিয়োগ করা হবে প্রধান শিক্ষকের একজন সহকারী শিক্ষকে পাঁচজন প্রাক প্রাথমিক শিক্ষকে একজন তো তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে তিনটা পদ দেখলাম এটা হচ্ছে প্রাথমিক শাখা দেন দেখতে পাচ্ছি মাধ্যমিক শাখা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত সহকারী শিক্ষক তো বিভিন্ন সাবজেক্ট দেওয়া আছে বাংলা ইংলিশ এই পদে চোদ্দো জন সহকারী গ্রন্থাকারী কাম ক্যাটালগারে একজন কম্পিউটার ল্যাব অপারেটরে একজন অভিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাতমা পদ এখানেও একজন নিরাপত্তা ও একজন পরিচ্ছন্নতা কর্মীতে একজন এবং নস্য প্রহরিতেও একজন লোক নিয়োগ করা হবে তো তারপরে যে চাকরি আর ভূমি মন্ত্রণালয় আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বর পদে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর দুই নম্বর হচ্ছে ষাট করে কাম কম্পিউটার অপারেটরে এখানেও একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে তিন নম্বর পদেও একজন এবং চার নম্বর পদে দেখতে পাচ্ছি গাড়ির চালক এখানেও একজন লোক নিয়োগ করা হবে আরও পদ এবং প্রয়োজনীয় তথ্য কিন্তু আমরা যে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নেব ডিসক্রিপশন চেক করলে সেখানে পেয়ে যাবেন সেখানে বিস্তারিত আরও কিছু তথ্য দেওয়া আছে সেগুলো দেখে নেবেন আমি এখানে সেগুলো দেখাচ্ছি না বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এখানে দেখতে পাচ্ছি ষোলোটা পদের ওই জন্য লোক নিয়োগ করা হবে এক নম্বর দেখতে পাচ্ছি জুনিয়র টিচার পাঁচজন অ্যাডমিন অফিসারে একজন তিন নম্বর অ্যাকাউন্ট অফিসারে একজন নার্স ফিমেল এখানে একজন পাঁচ নম্বর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটরও একজন লোক নিয়োগ করা হবে তো তারপরে এখানে ছোট্ট করে নিয়োগ দেওয়া হয়েছে এটা এরিয়ে যান আমি মনে করি কারণ যেহেতু ছোট্ট করে দেওয়া আছে এখানে ঘাপলা থাকলে থাকতেও পারে বসুন্ধরা গ্রুপে চাকরি বসুন্ধরা গ্রুপে এক নম্বর পদ হচ্ছে সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোল এখানে দেখতে পাচ্ছি কতজন লোক নিয়োগ করা হবে সেটা এখানে উল্লেখ করা নাই অভিজ্ঞতা লাগবে পাঁচ বছরের দুই নম্বর পদ হচ্ছে জুনিয়র অপারেটর এখানেও লোক নিয়োগ করা হবে তিন পদে হচ্ছে হেলফার তো এখানে অষ্টম তিনি পাশ হবে সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তারপরের স্যাক্ট সাকল হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে আঠাশজন লোক নিয়োগ করা হবে এক নম্বর পদ বস্ত্র ও ধাতু কৌশল বিভাগ সহযোগী অধ্যাপকের স্থায়ী পদ একজন লোক নিয়োগ করা হবে দুই নম্বর পদ হচ্ছে পদার্থ বিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপকের স্থায়ী পদ এখানে তিনজন তিন নম্বর পদ স্থাপত্য বিভাগ সহযোগী অধ্যাপকের স্থায়ী পদ দুইজন পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট সহযোগী অধ্যাপকের স্থায়ী পদ একজন দেন দেখতে পাচ্ছি পাঁচ নম্বর পদে হচ্ছে পুরকৌশল বিভাগ ক সহকারী অধ্যাপকের একটি স্থায়ী পদ বেতন স্কেল দেওয়া আছে ক হচ্ছে সহকারী অধ্যাপকের দুইটি অস্থায়ী পদ সহযোগী অধ্যাপক পদের বিপরীতে এখানে তিনজন লোকনীয় করা হবে ছয় নম্বর পদে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ক কতে হচ্ছে সহযোগী অধ্যাপক এ একটি স্থায়ী পদ আছে খ হচ্ছে সহযোগী সহকারী অধ্যাপকের দুইটি অস্থায়ী পদ আছে সহযোগী অধ্যাপক পদের বিপরীতে তো মোট দেখতে পাচ্ছি তিনজন লোক নিয়োগ করা হবে তো তারপরে যে চাকরির সাকলোয়ার জাতীয় নদী রক্ষা কমিশন এখানে লোক নিয়োগ করা হবে এক নাম্বার পদে হচ্ছে সহকারী প্রধান পানি প্রকৌশল এই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ডান পাশে দেওয়া আছে আমি শিক্ষাগত যোগ্যতাগুলো বলছি না একটু দেখে নেবেন কষ্ট করে দুই নাম্বার পদে হচ্ছে সহকারী প্রোগ্রামার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কিল সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে হিসাব রক্ষক তিন পদে একজন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরেও দুজন লোক নিয়োগ করা হবে পাঁচ নম্বর পদে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিখে চারজন লোক নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর ছয় নম্বর পদে একজন লোক নিয়োগ করা হবে তারপরের চাকরি ছাড়লে হচ্ছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এখানে সেখানে জন লোক নিয়োগ করা হবে একটা পদে অফিস সহায়ক এই পদে তেরোজন লোক নিয়োগ করা হবে তারপরেরটা হচ্ছে সজীব গ্রুপে চাকরি দেখতে পাচ্ছি সেলস অফিসার অভিজ্ঞতা থাকলেও হবে না থাকলেও হবে দুই ক্যাটাগরির লোকে নেওয়া হবে তো একটু যোগাযোগ করতে পারেন এখানে সূত্র সহ সমস্ত পর্যন্ত তথ্য দেওয়া আছে এসএসসি পাশ হলেই হবে শরীফ মেলামাইন তারপরে যে চাকরি এক নম্বর দেখতে পাচ্ছি রিজোনাল ও জোনাল ম্যানেজারেও লোক নিয়োগ করা হবে অভিজ্ঞতা লাগবে দুই থেকে তিন বছরের আর দুই নম্বর পদে হচ্ছে বিক্রয় প্রতিনিধি এখানে স্নাতক বা স্নাতকোত্তর অনার্স ডিগ্রি মাস্টার্স হলেই হবে এখানে দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট পদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকলে ভালো হয় এখানে দেন দেখতে পাচ্ছি যমুনা ব্যাংক লিমিটেড এখানে লোক নিয়োগ করা হবে সিস্টেম ইঞ্জিনিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ সি হবে দুই নাম্বদে হচ্ছে ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর ডিবিএ এখানে একজন লোক নিয়োগ করা হবে আট বছর লাগবে তিন নম্বর হচ্ছে অ্যান্ড অফ ডিউটি অফিসার ই ও অফিসারে একজন লোক নিয়োগ করা হবে সূত্র সহ সমস্ত প্রয়োজন তথ্য এখানে দেওয়া আছে তো এর সাথে চাকরি ডাকের যে প্রথম পাতা ছিল সেটা কিন্তু আমরা দেখে ফেললাম এখনো চলুন আমরা চাকরির ডাকের শেষের পাতাটাও দেখে ফেলি তো আমরা চাকরিটা একটা শেষের পথে চলে আসি শেষের পাতার প্রথম যে চাকরির ছাকলার বসুন্ধরা গ্রুপের চাকরি এখানে দেখতে পাচ্ছি এক নম্বর সুপারভাইজার এখানে যোগ্যতা দেওয়া আছে এইস পাস লাগবে কতজন লোক নিয়োগ করা হবে সেখানে সেটা এখানে উল্লেখ করা করায়নি কিন্তু একাধিক লোক নিয়োগ করা হবে আর জুনিয়র আপাত হচ্ছে জুনিয়র অপারেটরের লোক নিয়োগ করা হবে তিন আপাত হচ্ছে হেল্পার অশ্লপিত্রে নিয়ে পাশ হবে সূত্র সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য এখানে দেওয়া আছে। অতিরিক্ত জেলা ও দায় রাজ্য চট্টগ্রাম দেখতে পাচ্ছি একটা পদে দুজন লোক নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার এই পদে দুজন লোক নিয়োগ করা হবে তো তারপরে যে চাকরির শাখলা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তো এটা কিন্তু প্রথম কথায় দেখে আসছি সেটারই বাকি যে পদ দেখতে পাচ্ছি আয়া দেখতে পাচ্ছি একজন তো বাকি পদ এবং বাকি যেই সমস্ত প্রয়োজনীয় তথ্য এখানে শাখা দেখতে পাচ্ছি কলেজ শাখা তো এইগুলো একটু দেখে নেবেন আমি এগুলো আর বলছি না যেহেতু প্রথম কথায় দেখে আসছি এখান থেকে বাকি তথ্য এবং পথ এগুলো একটু কষ্ট করে দেখে নেবেন তো তারপরের যে চাকরি থাকলে আর আমরা ফ্রেশ চাকরি চলে আসছি ডলি কনস্ট্রাকশনের চাকরি দেখতে পাচ্ছি পঁচিশ জন লোক নিয়োগ করা হবে নির্বাহী পরিচালক এই পদে দুইজন চিফ ফিনান্সিয়াল অফিসার সি এফ ও এ পদে একজন সহকারী মহাব্যবস্থাপকে তিনজন সহকারী প্রকৌশলী এই পদে পাঁচজন এবং পাঁচ পদ দেখতে পাচ্ছি সিনিয়র সাইট প্রকৌশলীতে দুজন লোক নিয়োগ করা হবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় তার পরের যে চাকরি আর এক নম্বর পদ উপপ্রধান প্রকৌশলী বেতন স্কিল আছে এই পদে একজন প্রোগ্রামারেও একজন সহকারী পরিচালক অর্থ হিসাব এখানেও একজন এবং যার পদ দেখতে পাচ্ছি সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এইখানেও একজন লোক নিয়োগ করা হবে ফর্ম কোথা থেকে সংগ্রহ করব এবং আবেদনের সমস্ত প্রক্রিয়া আমাদের এখানে দেওয়া আছে সূত্র সহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তো এটা বাকি তথ্য এক নম্বর পদে দেখে আসছি বাকি সনার পদ হচ্ছে কেয়ারটেকার এ পদে একজন ড্রাইভারে একজন নিরাপত্তা কর্মী এক নম্বর পদে তিনজন লোক নিয়োগ করা হবে আর তো তারপরে যে এটা পাঁচশত শিক্ষার্থী নিয়ে ইউ এর মাসিক কর্মশালা একটু দেখে নেবেন তো তারপরে যে চাকরির সার্কুলার ওপরে আমরা দেখতে পাচ্ছি সমাজসেবা অধিদপ্তর এটা কিন্তু চাকরির সার্কুলার সম্মত না এটা হচ্ছে তারা যেই প্রশিক্ষণ প্রদান করা হবে যে পাঁচটা জেলা সেটারই লিস্ট এখানে প্রদান করা হয়েছে তো পাঁচটা জেলা আমি এখানে দেখাতে পারছি না তো দুইটা জেলা এখানে দেওয়া আছে তো তারপরে চাকরির সার্কুলার আমরা চলে আসছি ওয়ার্ল্ড কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এটা আমি মনে করি দেখার দরকার নাই এটা ভুয়া হওয়ার সম্ভাবনায় বেশি তো তাও একটা দেখাই দিই দুম করে প্রতারিত হতে চাইলে এখানে আবেদন করতে পারেন দেন পরের চাকরি চাকরি হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটা পদ দেখতে পাচ্ছি বিঘ্ন আইনজীবীতে তিনজন লোক নিয়োগ করা হবে তো এখানে অভিজ্ঞতা লাগবে বিশাল দশ বছরের অভিজ্ঞতা লাগবে আর শাহাবুদ্দিন কলেজ মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে অধ্যক্ষ মেডিকেল কলেজ ও হাসপাতাল অধ্যাপক সার্জন গাইনি তো একটু দেখে নেবেন এগুলো যেহেতু আমরা যারা সাধারণ আছি তাদের জন্য এটা না সেক্ষেত্রে আমি এখানে বলছি নিরাপত্তা প্রহরী তো নিচে সাত নম্বর পি অধ্যক্ষ আট নম্বর হচ্ছে মার্কেটিং অফিসার হাসপাতাল তো এটা আমরা আবেদন করতে পারি নয় নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী মেডিকেল কলেজ হাসপাতাল এসএসজি পাস হতে হবে তো সমস্ত তথ্য আমরা দেখে ফেললাম তারপরের চাকরির সার্কুলার এটা হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা এখানে লোক নিয়োগ করা হবে এক পদে হচ্ছে পরিবার পরিকল্পনা সহকারী সাতজন লোক নিয়োগ করা হবে এই পদে পরিবার পরিকল্পনা দুই পদে চারজন পরিবার কল্যাণ সহকারী শুধুমাত্র মহিলাদের জন্য এটা তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে এই পদে তিন নম্বর পদে তো সমস্ত প্রজন্ম তথ্য আমরা এখান থেকে দেখে নিলাম তো তারপরে যে চাকরির চাকর আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এইখানে একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে মাস্টার এক নম্বর পদ দুই নম্বর পদে হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার এবং তিন নম্বর পদে হচ্ছে মাস্টার আচ্ছা চার নম্বর পদ হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার পাঁচ নাম্বার চিফ অফিসার ছয় নাম্বার সেকেন্ড ইঞ্জিনিয়ার তো ছয়টা পদ দেখতে পাচ্ছি এখানে সোর্স সহ সমস্ত তথ্য দেওয়া আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন দেখে নেবেন একটু অ্যাসেন্সিয়াল রাস্স কোম্পানি লিমিটেড কেমিক্যাল লিমিটেড এখানেও এক একটা পদ এক নম্বর পদ দেখতে পাচ্ছি অফিসার ওয়ার হাউজে একজন দেন দুই নম্বর ডিসপেন্সারিং অপারেটরে চারজন লোক নিয়োগ করা হবে মোট পাঁচজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম পাতায় দেখে আসছে বাকি পদ টোটাল দেখতে পাচ্ছি চোদ্দোটা পদ এখানে দেওয়া আছে প্রথম পাতা সহ চোদ্দোটা পদ তো এর সাথে চাকরির ডাকের চানা পাতা ছিল সেটাও কিন্তু দেখে ফেললাম তো আশা করি বুঝতে পারছেন নতুন করে চাকরির ডাকের পত্রিকাটা নিয়ে আবারও ভিডিও ক্রিয়েট করলাম সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো কোনো রকম যদি কোশ্চেন থাকে এরপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দেখে নেই আল্লাহ হাফেজ